ওয়ালটন গেমারদের জন্য এক দুর্দান্ত গেমিং ফোন লঞ্চ করতে যাচ্ছে, যার নাম ওয়ালটন প্রিমো ZX4। ফোনটিতে থাকছে মিডিয়াটিকের হেলো Z90T গেমিং চিপসেট, 6.6 ইঞ্চের ডিসপ্লে অ্যান্ড 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার মতো মোস্ট হাইলাইটেড ফিচার থাকছে এই ফোনে। এছাড়াও এই ফোনটার ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ওয়ালটন প্রিমো ZX4 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আর ওয়ালটন প্রিমো ZX4 এর প্রাইস কত হতে পারে এবং এই ফোনটা বাংলাদেশে কবে চলে আসবে সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেকনোলজি। প্রথমেই কথা বলি ওয়ালটন প্রিমো ZX4 এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 5টি ক্যামেরা, তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট, সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এটাই বিশ্বের প্রথম ফোন যেটিতে 5টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে ডিজাইনের দিক থেকে বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 395 PPI ডেন্সিটি। এছাড়াও ডিসপ্লেতে থাকছে কর্নিং গোল্ডা গ্লাসের সাপোর্ট, তবে এখানে কী গ্লাস ব্যবহার করেছে তাও এখনও জানতে পারিনি। এছাড়াও ডিসপ্লেতে থাকছে রেগুলার 60Hz রিফ্রেশ রেটের সুবিধা। তো প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট, আর চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো Z90T, যেটি 12 nanometer টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে Mali-G76। মিডিয়াটেকের হেলো Z90T একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এর থেকে PUBG, কল অফ ডিউটি, অ্যাসপার্ট 9-এর মতো গেমস রান করাতে পারবেন হায়ার গ্রাফিক্সে। প্রাইস রেঞ্জে এই ফোনটা গেমারদের জন্য বেস্ট অপশন হবে। এছাড়াও ফোনটিতে থাকছে 8GB র্যাম এবং 128GB রম। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার ক্যামেরায় থাকছে 5টি ক্যামেরা, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল, টুতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেল একটা ডেপ সেন্সর। একই সাথে ফোনটির লাস্ট ক্যামেরা কী ব্যবহার করা হয়েছে তা কোনো জানতে পারিনি। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। একই সাথে ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেল আর একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। ওয়ালটন প্রিমো ZX4 এর ক্যামেরা সেট আপ আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন কথা বলা যাক এই ফোনটা ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4000mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো ZX4 এর ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং রেট সম্পর্কে। এই ফোনটার প্রাইস হতে পারে 25-28 হাজার টাকার মধ্যে, আর এই ফোনটা পাওয়া যাবে মে মাসের 1st week-এ। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওতে একটা লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।